আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের দায়িত্ব পালনের জন্য আরও পাঁচজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগ পাওয়া পাঁচ প্রসিকিউটর হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মইনুল করিম, মোহাম্মদ নূরে এরশাদ সিদ্দিকী, শায়েখ মাহাদি, তারেক আবদুল্লাহ, তানভীর হাসান, জোহা। চব্বিশ অক্টোবর রাতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর ৭-১ অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য বৈনীত ব্যক্তিদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ প্রদান করা হল। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলাম ও অপর চার প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়। জান্নাত টিপু, দেশ রূপান্তর।